জামাই না জামাই ফিরে এসেছে হ্যাঁ ঠান্ডি আমি নিজে চোখে দেখে এসেছি ও কেমন আছে সুস্থ আছে তো চিত্তা হ্যাঁ রাজামা তিনি সুস্থই আছেন তাই বলো মামনসা আমাদের প্রার্থনা শুনেছেন মুখ তুলে চেয়েছেন জয় মামনসা জয় মা সত্যি মা তার জন্য খুব কষ্ট হতেছিল মেয়েটা কেঁদে কেঁদে প্রায় পাগল হয়ে যেতেছিল আচ্ছা চিত্রক মানিক জামাই কি একা নাকি সঙ্গে কেউ এসেছেন না না বড় মহারাজ সঙ্গে গঙ্গারানীমার মহারাজও এসেছেন গঙ্গা এসে মানিক জামাই রে তার মানে গঙ্গা পেরেছে সুন্দরা গঙ্গা পেরেছে দেখেছো ওরা গঙ্গারে দোষারোপ করতেছিল বলতেছিল গঙ্গা নাকি মানিক জামাইরে ক্ষতি করেছে তোমরা সবাই সবাই আমার মেয়েটারে অবিশ্বাস করতেছিলে থামো তুমি মানিকের সাথে গঙ্গা ঈশান আছে মানে এই নয় যে গঙ্গাই মানিকরে বিপদের হাত থেকে রক্ষা করেছে সুন্দরা তুমি তো আসল ঘটনাটা না জেনেই গঙ্গারে ছোট করতেছো আর তুমিও কিন্তু আসল ঘটনাটা এখনো জানো নি আর আমি গঙ্গারে ছোট করতেছি নে গো ওরে নে বেশি মাতামাতি করলে মেজরা অসন্তুষ্ট হতে পারে সেইটা বোঝো আগে যাই ঘটুক না কেন নাচ জামে ফিরে এসে এটাই তো বড় কথা যাই আমি নাচ জামের সঙ্গে দেখা করে আসি মা আপনি এখন যাবেন নে কি বলতেছো বড় বউ কেন যাবো না কেন এখন কি বিভেদ মেনে দূরে সরে থাকা যায় মা মেজো তারা আগে যাক মানিকের সাথে আগে কথা বলে নিক তারপর না হয় আমরা যাব আমরা যে ভিন্ন সেটা আমরা বুঝতে চাইলেও ওরা কখনোই ভুলবে না সেই কথা আর আমরা আমরা ওখানে থাকলে আমাদের সামনে ওরা পেরান খুলে কথা বলতে পারবে না আমি তাহলে আসি রাজামা হ্যাঁ চিত্রক তুই যা আজ এসব কথা থাক না মানিক যে সুস্থভাবে ফিরেছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এর চেয়ে সুস্থির আর আনন্দের কি বা হতে পারে কোথায় ছিলে তুমি মানিক সত্যি তো তুমি এতদিন কোথায় ছিলে গো কোনো বিপদ হয়েছিল তোমার গঙ্গা গঙ্গা তোমারে বশ কইরে বন্দি কইরে রেখেছিল তাই তো এখন শোরগোল পড়ায় ধরা পড়ে যাওয়ার ভয় সকলের সামনে আনল হ্যাঁ মা আবার কি গঙ্গার উদ্দেশ্যই তো ছিল রে শেষ কইরে দেওয়া তারপর আমাদের ভাগের রাজ্য দখল করা উপক্ষে সকলের সাথে হাত মিলে আমাদের রাজ্য থেকে দূর করে দিত নয়তো আমাদের নিকেশ করে দিত তালা দে দে না ঈশান ভাইয়া তুমি না তোমরা কেউ না আজ এর প্রতিবাদ করব আমি তারা তুমি আর শাউরিমা মিথ্যে গঙ্গারানীরে দোষারোপ করতেছো
যে তোমাদের সামনে মানিক সাহ জীবিত রূপে ফিরে এসেছে তার জন্য দায়ী সম্পূর্ণ রূপে গঙ্গা রানী। সে যদি আমারে বাঁচানোর জন্য এগিয়ে না যেত তাহলে আজ আমি সত্যি মরে যেতে। গঙ্গা গঙ্গা বাঁচেছে তোমারে। হ্যাঁ শাউরিমা, গঙ্গা রানী হাজারো বিপদের সঙ্গে লড়াই করে আমাদের নতুন জীবন দান করেছে। অসম্ভব অসম্ভব আমি মানতে পারতেছি না। আমিও এটা মানতে পারতেছি না। আমার মনে হতেছে তোমার উপর থেকে গঙ্গার বশীকরণে কোনো কাটেনি, তাই তুমিও সেখানো কথাই আওড়াচ্ছ। আসলে আসলে তোদের মনের মধ্যে না গঙ্গার পেটি এমন বিষ ঢুকেছে যে সত্যিটারেও তোরা মিথ্যে প্রমাণ করতে বদ্ধপরিকর হয়ে উঠেছিস। আর আমার মনের মধ্যেও কারোর বশীকরণ কাজ করতেছে না। আমি শুধু একটা কথাই জানি, গঙ্গা রানীর মনে কখনো কোনোদিনও কোনো পাপ ছিল না। আরে যে মেয়েটি অন্যের বিপদের কথা ভাবে সে নিজের পরিবারের লোকেদের খেতে চাইবে তো নিজের স্বার্থের জন্যে। গঙ্গা তোমাদের মতো লোভ স্বার্থ ঈর্ষা এসবের থেকে অনেক ঊর্ধ্বে। সে নিজের জীবন দিতে পারে কিন্তু কারো জীবন কখনো নিতে পারে না। নিজের স্ত্রী আর মেয়ের পাশে তো আপনি কখনোই দাঁড়াতে পারেন। আমাদের ত্যাগ কইরে যাওয়ার সময় যেমন এতটুকু আপনি ভাবেননি আজও তেমনই শত্রুদের পাশে দাঁড়াতেছেন আপনি। সকলের সামনে ছোট করতেছেন আপনি আমাদের। কোন শত্রুতার কথা বলতেছেন শাউরিমা? যে শত্রুতারে আপনারা মনে ঠাই দিয়েছেন সেই শত্রুতা সত্যি যদি ঈশান ভাইয়া গঙ্গা রানী মনে রাখতো তাহলে তারা আজ বেদবা হতো। আর আপনাদেরও রাজ্য রাজ্যপাট এসব কিচ্ছু পাওয়া হতো না, কারণ গঙ্গা রানী নিজে ঈশান ভাইয়ারে বাঁচানোর জন্য এই প্রস্তাব দিয়েছে, এই ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। আজ আপনারা যা আছেন যেটুকু আছেন ওদের জন্য গঙ্গা রানীর বদান্যতায়। আরো একটা সত্যি কথা শুনবে তারা? তোমরা এই যেই মনে করো তো গঙ্গা রানী আমার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এইটাই তোমাদের বদ্ধ ধারণা। এই ধারণা সব বৈব মিথ্যে। আমার সত্যি সত্যি পাথর বাইনে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তোমাদের ওই দেবী মা। এবার এবার কি হবে? মানিক তো সব সত্যি ফাঁস করে দিতেছে। কিভাবে কিভাবে বাঁচাবো নিজেরে? কিন্তু মানিক বেঁচে উঠলো কি করে? মাটির তল থেকে মানিকে পেরান বমরা স্বরূপ ওই অগ্নিগোলক গঙ্গা পার করলো কি কইরে? কিন্তু যে সেই অগ্নিগোলক পার করবে তার তো মৃত্যু হবার কথা। অসম্ভবে অসম্ভব।
দেবীমার জন্য আমরা সব সব কিছু ফিরে পেয়েছি। আসলে দেবীমার উপর প্রত্যেক থেকেই গঙ্গার রাগ। দেবীমা আমাদের পাশে আছেন, আমাদের সাহায্য করতেছেন, তো এইটাই ওর বিদ্বেষের কারণ। তাই যেন তেন প্রকারণে দেবীমার নামে বদনাম করে এখান থেকে তাড়াতে পারলে ওর সবচেয়ে বেশি সুবিধা হয়। সে তাহলে তো ওরাই ভারী, তারপর সে পথ থেকে আমাদের সরে দিতে পারলে খুব সুবিধে হয়। মানিক জামাই, গঙ্গা তোমার পেরান বাইছেছে, এই মোহ থেকে এবার তুমি বেরিয়ে এসো। সত্যিটা দেখার চেষ্টা করো। হ্যাঁ সত্যি মেজো, মানিক জামাই বাবুর পেরান আমি বাঁচিনি। সইফা দেবী নিজের পেরানের বিনিময়ে জামাই বাবুরে পাইচ্ছে দিয়ে গেলে সমস্ত কৃতিত্বটা তার। সইগর কি হয়েছে, কি হয়েছে সইগর? গঙ্গা তুমি কি বললে, তুমি কিছু লুকিয়ে রেখো না কিন্তু। সইগর কি হয়েছে আমারে বলো, গঙ্গা সবকিছু খুললে বলো আমারে কি হয়েছে। সইগর বলতেছি মেজো কাকা, সব বলতেছি। মানিক চাঁদ জামাইয়ের প্রাণ বাঁচানো যাবে। আমি দেবী মানে সচক্ষে দেখেছি এর মধ্যে সেই অগ্নিগোলক লুকিয়ে রাখতে। হাত দেবেন, খবরদার আপনি ওই পাত্রে হাত দেবেন না, আপনার হাত পুড়ে যাবে। আমি আর নিজের জন্য ভাবি নে, কিন্তু একজনের তো প্রাণ বাঁচাতে পারবো। সইফা দেবী আপনি কি হবে, উনি মারা যাবে। আপনারা কাছে আসবেন না আপনারা। সইফা দেবী আপনি আপনার রানীমার কোন কষ্ট হোক আমি তো চাইনি। এই গোলকে যে হাত দেবে সে যে মরবে। দেবী মানে এই সন্তান বাক্যে আমি আগে লোককে শুনেছিলেন। গঙ্গা রানী মা আপনি আর দেরি করবেন না, শিগগির একটা কিছু করেন, মানিক চাঁদ জামাইরে বাঁচান। দেরি করবেন না, শিগগিরই করেন।
আমি পেরেছি। আমার এই অভাগী জীবনের বিনিময়ে একজনের তো প্রাণ বাঁচাতে পেরেছি, যার সত্যিকারের বেঁচে থাকার প্রয়োজন। না গঙ্গা, গঙ্গা উনি আর বেঁচে নেই। কি বলতেছিস চিত্রক? মানিক জামাইয়ের পেরান ফেরাতে শৈবা নিজের পেরান দিয়েছে? হ্যাঁ রাজামা, তাই তো শুনলাম। গঙ্গা রানীমা নয়, শৈবা দিদি জামাই রাজার প্রাণ বাঁচিয়েছে। একটা অবিশ্বাস্য ব্যাপার, এত বড় ঝুঁকি নিল শৈবা, যে পরিবারে এসে সে শুধু অসম্মান আর অবহেলা পেয়ে গেছে, সেই পরিবারের জন্য তার এত বড় আত্মত্যাগ। বড় অভাগী মেয়েটা, বড় অভাগী। তারা মেজবু কোনোদিন ওদের স্বীকার করে নেয়নি, অথচ তারা স্বামীর জন্য এসে হেলায় প্রাণটা দিল। বড় কষ্ট হতেছে, বড় কষ্ট হতেছে ওর জন্যে। আমরা ওদের ভুল বুঝেছিলাম। আচ্ছা মা, এই কথা তো গঙ্গা বলতেছে, কি পেরমান আছে? গঙ্গা সত্যি কথা বলতেছে, আর মেজরাই বাপ কোথায় পেরমান পাবে বলুন তো? বড় বউ, সন্দেহ আর অবিশ্বাসের বীজ তোমার মনের মধ্যে গেঁথে বসেছে। গঙ্গারে তুমি বিশ্বাস করনি, নিজের ছেলেরে বিশ্বাস হয় নাকি? ঈশানরে বিশ্বাস করো না তুমি? আরে ঈশান তো গঙ্গার সঙ্গে ছিল। মা, আপনার কি মনে হয় মেজ তারা গঙ্গার এসব কথা মেনে নেবে কোনো পেরমান ছাড়াই? আচ্ছা চিত্রক, ওরা কি গঙ্গার কথা মেনে নিয়েছে? বাকি না বড় মহারাজ, তারা দিদি মেজ রানীমা কেউই গঙ্গা রানীমার কথা বিশ্বাস করতেছেন না। মেজ খুড়ো তো শৈবা দিদির মৃত্যুর খবরে খুব ভেঙে পড়েছেন। রানী, যা ঘটেছে তা যদি সত্যি হয় তাহলে তো আমাদের অনেক কিছু করতেই হয়। আমাকে তো ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াতেই হয়, তার সামলাতে হয়। না, একদম যাবে না, আমরা কেউই যাব না। কি বলতেছো তুমি রানী? আমার ভাইয়ের জীবনে এরকম একটা বিপর্যয় আর আমি ঘরে বসে হাত গুটিয়ে বসে থাকবো? তুমি, আমি, মা, আমাদের সবার একটা কর্তব্য আছে। বোঝার চেষ্টা করো তুমি, এতে সমস্যা আরো বাড়বে বই কমবে না, আর আমাদের হস্তক্ষেপটা ওরা ভালো চোখে নেবে না গো। ওদের ব্যাপার ওদের বুঝে নিতে দাও। বড় বউ, তোমার এই কথা কিন্তু আমি সমর্থন করি নে। দেখো রানী, তারা মেজ বৌমা যে ব্যবহারটা করতেছে তা যদি তুমিও করো তাহলে ওদের আর তোমার মধ্যে তফাত কি? আর তাছাড়া সন্দরা, তুমি হলে এরাজ্যের রাজমাতা, এত সংকীর্ণ চিন্তা ভাবনা তোমারে শোভা পায় না, তোমারে পায় না। কিসের রাজমাতা?
রাজমাতা যে দক্ষিণচরের রাজ্যটা দু টুকরো হয়ে গেছে তার আবার রাজমাতা তার আবার কথা সেই রাজমাতার কি ভূমিকা আছে কি ভূমিকা আছে রাজমাতা শোনো দয়া কইরে আর কখনো কখনো আমারে রাজমাতা বলে ব্যঙ্গ করবে না তুমি